হ্যালো ভিউয়ার্স, বর্তমানে অনেকেই বলে থাকেন ততদিন পর্যন্ত আয় করে যাও যতদিন পর্যন্ত না দুবাই শহরকে তোমার কাছে সস্তা মনে না হবে। হ্যাঁ দর্শক, দুবাই শহর দিন দিন পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। সাধারণত সমুদ্রের তীরে দর্শনার্থীদের জন্য হোটেল নির্মাণ করা হয়, কিন্তু দুবাই শহরে সমুদ্রের তীর হতে 280 মিটার সমুদ্রের মধ্যে কৃত্রিম দ্বীপ তৈরি করে নির্মাণ করা হয়েছে বুর্জ আল আরব। দিন দিন এই হোটেলটি তার নতুন নতুন কর্মকাণ্ডের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন আজকে আমরা বুর্জ আল আরবের 7টি বিশেষত্ব সম্পর্কে জানব। প্রথমে বলা যাক বিল্ডিংটির ডিজাইন নিয়ে। বুর্জ আল আরবের ডিজাইনটি মূলত পালতোলা নৌকার পালের মতো। আরবরা সাগরে মাছ ও মুক্তা সংগ্রহের জন্য জাহাজেও এমন পাল ব্যবহার করত। বিল্ডিংটির জন্য 250 রকমের নকশা প্রস্তাবিত হয়েছিল। এগুলোর মধ্য থেকে স্থপতি টম রাইটের এই আরবের পুরনো পালতোলা কাঠামোর অনুকরণে করা নকশাটি বাছাই করা হয়েছিল। আরবের দাউ নামক নৌযানের মাস্তুলের সাথে সদৃশ রেখে তৈরি করা হয় বুর্জ আল আরব। দ্বিতীয়ত কথা বলা যাক এই বিল্ডিংটির উচ্চতা নিয়ে। পুরো বিশ্বের সপ্তম সুউচ্চ হোটেলের খেতাব অর্জন করে বুর্জ আল আরব, যদিও এটার মোট উচ্চতার 39% অব্যবহৃত। সব মিলিয়ে এটার উচ্চতা 321 মিটার আর সর্বোচ্চ তলাটির উচ্চতা 197 মিটার। প্যারিসের আইফেল টাওয়ার হতে মাত্র 3 মিটার খাটো এবং নিউ ইয়র্কের ক্রাইসলার বিল্ডিং হতে মাত্র 2 মিটার উঁচু এই হোটেলটি। তৃতীয়ত কথা বলা যাক ভবনটির অন্যতম বৈশিষ্ট্য হেলিপ্যাড নিয়ে। ভবনের শীর্ষে ক্যান্টিলিভারের সহায়তায় এই হেলিপ্যাডটি বসানো হয়েছে। হেলিপ্যাডটি বিল্ডিংয়ের 210 মিটার উচ্চতায় তৈরি করা হয়। আপনার যদি ব্যক্তিগত হেলিকপ্টার থাকে তবে সেখানে অবতরণ করতে পারবেন। এই হেলিপ্যাডে হোটেলটির ইতিহাসে কয়েকটি স্মরণীয় ঘটনা ঘটে। 2005 সালের ফেব্রুয়ারি মাসে টেনিস তারকা আন্দ্রে আগাসি এবং রজার ফেদেরার এই হেলিপ্যাডটিতে একটি ম্যাচ খেলেছেন। তখন অস্থায়ীভাবে হেলিপ্যাডটিকে একটি ঘাসবহুল টেনিস কোর্টে রূপান্তর করা হয়েছিল। এই হেলিপ্যাডটিতে কোনো সীমানা নেই, তাই টেনিস বল যদি একবার কোর্টের বাইরে চলে যায় তবে সেটি ফিরিয়ে আনার কোনো উপায় নেই। 2004 সালের মার্চ মাসে গলফার টাইগার উড এই হেলিপ্যাড থেকে পার্সিয়ান গালফ সাগরের দিকে বেশ কয়েকটি বল মেরেছেন। এছাড়াও আইরিশ গায়ক রোনান কিটিং তার মিউজিক ভিডিওর শুটিং করেছিলেন এই হেলিপ্যাডটিতে। চতুর্থত আলোচনা করা যাক এর জন্য তৈরি কৃত্রিম দ্বীপ নিয়ে। সমুদ্রের মাঝখানে হোটেলটি নির্মাণ করতে তৈরি করা হয় এই কৃত্রিম দ্বীপটি। সমুদ্র তীর হতে 280 মিটার দূরে বিল্ডিংটির ভিত্তি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 3 বছর। সমুদ্রের মাঝখানে বিল্ডিংটির ভিত্তির স্থায়িত্বতা নিশ্চিত করতে সমুদ্রের নিচের বালির মধ্যে 230-40 ফুট দীর্ঘ কংক্রিটের খুঁটি প্রবেশ করানো হয়। এবার কথা বলা যাক হোটেলটির সবচেয়ে আলোচিত পিচার নিয়ে। বিলাসবহুল অতিথিদের জন্য সবগুলো পিচারের মধ্যে সবচেয়ে আলোচিত পিচার স্বর্ণের আইপ্যাড। হোটেলটির প্রত্যেকটি রুমে আছে 24 ক্যারেট স্বর্ণের আইপ্যাড। হোটেলটির রেস্তোরাঁর খাবার মেনুসহ বিভিন্ন সেবামূলক তথ্য থাকবে এই আইপ্যাডটিতে। এটি অত্যন্ত দৃষ্টিনন্দন ডিজাইন এবং অতুলনীয় গুণগত মানের, যা আপনাকে সন্তুষ্ট করবেই। যদি কোনো অতিথি হোটেলে থাকাকালীন 24 ক্যারেট স্বর্ণের এই আইপ্যাডটি নিজের করে পেতে চান তবে তাকে গুনতে হবে অতিরিক্ত ডলার। হোটেলটির একটি ব্যাপার আমাদেরকে হতাশ করবে, তা হলো এত সব বাহারি ডিজাইন ও সৌন্দর্যের মিলন মেলা থাকা সত্ত্বেও জনসাধারণের জন্য উন্মুক্ত নয় এই হোটেলটি। ব্যায়াম করা, পরিদর্শন করা কিংবা ফটোগ্রাফি করার জন্য এখানে জনসাধারণ যেতে পারবেন না, কারণ এখানে যাবার পথ মাত্র 2টি। একটি হলো হেলিকপ্টার দিয়ে হেলিপ্যাডে ল্যান্ড করা আর অন্যটি হলো সমুদ্র তীর হতে 280 মিটার সাঁকোর মতো এই রাস্তাটি পার হওয়া। তবে হ্যাঁ, আপনি যদি কম খরচে যেতে চান তাহলে 4টি উপায় আছে। তা হলো বিকেলবেলার চা পান করতে যাওয়া, যা কম খরচের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি।
এ চায়ের দামই এখানে সবচেয়ে স্বল্প মূল্যের। দ্বিতীয়ত, রাতের খাবার অর্ডার অর্থাৎ ডিনার করার জন্য যেতে পারবেন। তৃতীয়ত, স্পা ট্রিটমেন্ট করার জন্য। চতুর্থত, ভিজিটরদের গাইড হিসেবেও যেতে পারবেন। কম খরচে পরিদর্শন ও উপভোগ করতে চাইলে এ চারটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় বাছাই করতে পারেন। আলোচনার শেষ বিষয়টি হলো এর অর্জিত বিভিন্ন খেতাব নিয়ে। বর্তমান পৃথিবীতে সর্বপ্রথম এবং একমাত্র সাততারকা হোটেলের খেতাব অর্জন করে এই বুর্জ আল আরব। যদিও হোটেলগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে 5 তারকা পর্যন্ত রেটিং দেয়া হয়, মূলত একজন ব্রিটিশ সাংবাদিক বুর্জ আল আরব উদ্বোধন করার আগে এখানে পরিদর্শনে এসেছিলেন। তিনি হোটেলটি পরিদর্শন করার পর বলেন, এখানে এমন কিছু দেখেছেন যা এর আগে সে কখনো দেখেননি। অর্থাৎ তিনি 5 তারকা হোটেল থেকে এখানে বেশি কিছু দেখেছেন, তাই তিনি এই হোটেলটিকে 7 তারকার রেটিং দিয়ে দেন। কেনই বা 7 তারকা বলবেন না? বিলাসীদের সময় কাটানোর জন্য, সময়কে উপভোগ করার জন্য এখানে কোনো আয়োজনের কমতি রাখেননি কর্তৃপক্ষ। অন্যদিকে বেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড এবং বেস্ট হোটেল ইন দ্য মিডল ইস্ট এই 2 ক্যাটাগরির পুরস্কার লাভ করে এই হোটেলটি। দর্শক, এছাড়াও আরও অনেক আয়োজনের ব্যবস্থা করে রেখেছে বর্তমান পৃথিবীর এই একমাত্র 7 তারকা হোটেলটি। বিলাসী জীবন মাত্রই এই হোটেলটিতে জীবনের কিছু সময় কাটানোর ইচ্ছে জন্মায়। যদি ইচ্ছে থাকে তবে একদিন আশা করছি আপনিও এখানে যেতে পারবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।